150 টাকা এই গরু চুই ঝালের প্লেটার এত ভিড় দেখছেন পিপল কেম হিয়ার টু ইট এট নাইট ইলি সহ এই প্লেটারটা 250 টাকা আমি কোথা থেকে কালেক্ট করি মাওয়া থেকে কালেক্ট করি শি ক্লেমড দ্যাট ইলিশ মাছটা মাওয়া ঘাটের ছিল হাউ ওয়াজ দ্য টেস্ট এভরিথিং আই এম গোইং টু টেল ইউ ইন দিস ভিডিও সো হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ মারওয়া খান এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আমার পিছনে যে মানুষগুলো দেখছেন দোকান শুরু হওয়ার আগেই দে ওয়ার ওয়েটিং ফর ফুড লাইক মি সো বুঝতেই পারছেন দ্য প্রাইস ইজ ভেরি রিজনেবল আপনি তুহিন ভাইয়ের ওয়াইফ না আচ্ছা ব্যবসাটা আপনি দেখতেছেন আর তুহিন ভাই কোথায় সে আসতেছে একটু কাজে ব্যস্ত প্রতিদিন আপনাদের এরকম সেল হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আজকে কি কি আইটেম আছে প্রতিদিন কি একই আইটেম থাকে নাকি চেঞ্জ হয় বৃহস্পতি শুক্রবার চেঞ্জ হয় এমনিতে এখন ইলিশ আছে গরু তুই ঝাল আছে মুরগি ঝাল আছে রুটি পোলাও আছে চারপাশে ভর্তা তরিটা এভরিডে থাকে আর ভাত আছে পোলা খিচুড়ি তো আছেই আর কি এগুলোই বৃহস্পতি শুক্রবার কি থাকে আজকে যেমন এই যে চার পদের ভর্তা দেখতে পাচ্ছিস কালো জিরা আর এটা কি কালো জিরা বাদাম পেঁপা শুটকি আর ধনে পাতা আর যদি কেউ ভর্তা প্লাটারটার সাথে ধরেন আলাদা ভাবে নিবে ওই 150 টাকা সিঙ্গেল নিলে 100 টাকা এখন তো ইলিশের দাম চড়া আচ্ছা 100 টাকা আমার ছিল 90 টাকা 10 টাকা আসলে আপ ডাউন হইলো আমি এর বেশি বাড়াবো না যদি বেশি আরো বেশি চড়া হয় 10 টাকাই বেশি থাকবে তিনটা সলিড একটা হারবার তেল রসুন চুই তো যাবে ও আচ্ছা খিচুড়ি এভরিওয়ান ওয়াজ ফিল্মিং সো আমি যতটুকু পারছি নাও ট্রাই করেছি ইলিশ ভাজা খানটা চারদিকে ছড়িয়ে পড়েছিল এরকম গরম গরম খিচুড়ি চার পদে ভর্তা দিয়ে এই গরুর চুই গোশ দিয়ে 150 টাকা ভেরি রিজনেবল প্রাইস আর যেহেতু ইলিশ একদম ভাজার সেন্ট আমার নাক পর্যন্ত আসতেছিল এই জন্য আমি এটাও নিয়ে নিছি আমার ইলিশের ডিমও হয়েছে এটার প্রাইস এখন 100 টাকা ওনারে দাম 10 টাকা বাড়াইছে বললো আর কি আর এই তো শুকনা মরিচ এর চেয়ে টেম্পটিং খাবার আর হতে পারে না তো রিজনেবল প্রাইসে সো আমি হচ্ছে একটু ট্রাই করে দিছিলাম বলে রাইসটা কিন্তু বেশ ঝরঝরা টাইপের একটা রাইস মাখা টাইপের না বিসমিল্লাহ বলে আমি এই শুটকি ভর্তাটা দিয়ে ট্রাই করি বাদাম ভর্তাটা দিয়ে ট্রাই করি বিসমিল্লাহ ভর্তার টেস্ট আসলে মজা ফিলে বাটা ভর্তা এটা শুটকি ভর্তা ভর্তায় না ঝালটা খুব বেশি না মডারেট পরিমাণে একটা ঝাল দিচ্ছে কারণ দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড় বিভিন্ন বয়সী মানুষ আসছে খাওয়ার জন্য শখের বসে প্লাস এদিক দিয়ে যারা যাতায়াত করে মেবি তারাও খান আর এখানে কিন্তু কোকটা পাওয়া যায় না আমি নিয়ে আসছি কিনে ওই আশেপাশেই সেল হয় আপনারা দেখতে পারবেন আর বেশি ভিড়ের কারণে আমি এইটা তো নিচ্ছি আবার একটু রোস্টটা ট্রাই করার জন্য ওটাও নিচ্ছি রোস্ট সহ দামটা একটু কম 120 টাকা সোনালি মুরগির রোস্ট আচ্ছা এই ধনিয়া পাতার ভর্তাটা দিয়ে এবার একটু ট্রাই করি ধনিয়া পাতা ভর্তাটা অত একটা জমে নেই আমার কাছে আমার পাতনার অত ফেভারিট না বাট মানে এটাও আমার কাছে এভারেস্ট লাগছে আচ্ছা এখন এই রসুনটাকে বের করে খাইতে হবে চুই গোশ দিয়ে রান্না করা গরু মাংস তিন পিস পাবেন আমাকে চার পিস দিচ্ছে বাট অনেককে দেখলাম তিন পিস থেকে চার পিস আর কি এইরকমই আর কি দেয় মাংসটা মানে ফ্রেশ আছে বুঝা যাচ্ছে চুই ঝাল গলে গেছে এই জন্য আস্ত চুই ঝাল পাইনি এই ছোট একটা পিস পাইছি আর মাংসের মধ্যে কিন্তু হাড় সহ মাংস পাবেন এটা এটা পুরোটা হাড় দিয়ে চর্বি আর সলিড পিস পাবেন দুই পিস এরকম তো 150 টাকা আমার মনে হয় ঠিক
সাধারণত রাত 8টা থেকে শুরু হয় আর যত রাত বাড়ে থাকে খাবার শেষ না হওয়া পর্যন্ত 3-4 ডেক যায় আর কি একুমি শুনলাম আর 8টা বাজে শুরু হয় কিন্তু মানুষ 7:30 থেকে এসে বসে আছে খাওয়ার জন্য ইলিশ মাছ একটু ট্রাই করি ওয়াও ডিম বেরোচ্ছে আমার ইলিশে ওয়াও ইলিশটা আপু বললো যে মাছ কালেক্ট করে ইলিশের না সাইজে ছোট হলো বেশ একটা সেন্ট আছে ফ্লেভার আছে ইলিশটা ভালো এটাকে খাই মাছটা ফ্রেশ একটু পেপসিটা কিনে নিয়ে আসে বসবেন দেখবেন খাবারটা অনেক বেশি এনজয় করতে পারতেছেন আর আমি বলবো যে দূর থেকে এসে খাবেন কিনা যদি আপনি খুব বেশি এক্সপ্লোর করতে পছন্দ করেন অবশ্যই আসবেন কারণ অনেক রিজনেবল প্রাইসে ভালোই বাট ওভার এক্সপেকটেশন নিয়ে আসার দরকার নেই অনেক সময় অনেক ভিড়ের কারণে আসলে সার্ভিস ভালো পাওয়া যায় না তখন আমাকে আবার বকবেন ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এটা হচ্ছে কি আমি সোনালি মুরগি দিয়ে রোস্টটা ট্রাই আনছি আর কি এটা কিয়া ট্রাই করবো এটা আমার ক্যামেরাম্যান খাওয়ার জন্য বেসিক্যালি নিচ্ছে সো এটা টেস্ট করলাম না এটা প্রাইস 120 টাকা এখানে সব ধরনের খাবারই পাওয়া যাচ্ছে মুরগি আর গরু তারপরে ইলিশ মাছ এইটা হচ্ছে সবচেয়ে ভালো লাগছে আর লোকেশনটা আমি একবার বলে দিই এটা হচ্ছে মিরপুর 2 নম্বর আর 10 নম্বরের মাঝখানে 4 নম্বর গেটের সামনেই একদম দেখবেন যে তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর